সব শেষ হয়ে গেছে আগেই, শুধু আনুষ্ঠানিক ঘোষণাটা ছিল বাকি। এবার সেটিও এলো, কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় বললেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। জানা গেছে যৌথ সম্মতিতে এই ক্লাব ছেড়েছেন CR7। এদিকে গেল 22 নভেম্বর, ফুটবলের ইতিহাসে বড় একটি আপসেটের দিন। বিশ্বকাপের অন্যতম ফেভারেট আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে বড় অঘটনের জন্ম দিয়েছে সৌদি আরব। এর মধ্যেই এলো রোনালদোর ঘোষণাটা। চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ না পাওয়ায় শুরু থেকেই দল পরিবর্তনের চেষ্টা করেছেন রোনালদো। ভাঙনের শুরুটা সম্ভবত সেখান থেকেই, তবে তখন রোনালদোকে রেখে দিতে বদ্ধপরিকর ছিল ইউনাইটেড। জানা যায় ইউনাইটেডে থাকার জন্য সে সময় সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসনকে দিয়েও অনুরোধ করানো হয়েছিল। জোর করে রেখে দিলেও চলতি মৌসুমে রোনালদোকে দিয়ে ফল আদায় করতে পারছিল না ইউনাইটেড। এমনকি মাঠের ফুটবলে একেবারেই বর্ণহীন ছিলেন তারকা এই ফুটবলার। তবে তার চেয়েও সমালোচনা বেশি ছড়িয়েছে মাঠের বাইরে তার কর্মকাণ্ড। প্রায় মাঠের বাইরে তার কাজকর্ম ও আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ এরিক টেন হাগ। শুরুর দিকে এসব বিষয়ে রোনালদো চুপ থাকলেও মুখ খুলেছেন বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে। এক সাক্ষাৎকারে কোচ ও ক্লাব নিয়ে বেশ কিছু নেতিবাচক মন্তব্য করে আবারও আলোচনায় আসেন CR7। এরপর ভাঙনটা ছিল শুধু সময়ের অপেক্ষা। অবশেষে দুপক্ষের সম্মতিতেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন রোনালদো। এক বিবৃতিতে এই বিষয়টি জানিয়ে দিয়েছে ইংলিশ ক্লাবটি। এতে বলা হয়েছে, দুই দফায় ক্লাবে তার অবদানের জন্য ধন্যবাদ। ইউনাইটেডের হয়ে 364 ম্যাচে 145 গোল করেছেন রোনালদো। CR7 এবং তার পরিবারের জন্য শুভকামনা। জুভেন্টাসে 3 মৌসুমের পাট চুকিয়ে গত বছর একরকম নাটকীয় দল বদলে ওল্ড ট্রাফোর্ডে ফেরেন রোনালদো। ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার খুব কাছাকাছি ছিলেন তিনি, কিন্তু ঘরের ছেলের নগর প্রতিদ্বন্দ্বী ক্লাবে যাওয়া মেনে নিতে পারেনি ইউনাইটেড। শেষ মুহূর্তে স্যার অ্যালেক্স ফার্গুসনের সিদ্ধান্তে মত বদল করে পুরনো ঠিকানায় ফিরেন পর্তুগাল অধিনায়ক। ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদের অভিষেক মৌসুমটা দলগতভাবে ভালো না কাটলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন রোনালদো, ছিলেন মৌসুমের সেরা খেলোয়াড়। তবে সব কিছু বদলে যায় চলতি মৌসুমের শুরুতেই। 2 ম্যাচ পরেই টেন হাগের পছন্দের দ্বিতীয় তালিকায় পড়ে যান 37 বছর বয়সী রোনালদো। সাদা কালো নিউজ।